আলোচিত খবর 31 অক্টোবর 2024 বৃহস্পতিবার। সাতখোলা বাসে ভক্ত সমর্থকদের ভালোবাসা শিখত নারী সাব চ্যাম্পিয়নরা। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবাইর রহমান চৌধুরীকে সভাপতি করে 6 সদস্যের অনুসন্ধান কমিটি গঠন। জাতীয় সংসদের স্পিকার পদত্যাগ করায় তার কাজগুলো এখন থেকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজনৈতিক দল ছাড়া দেশের সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একজন চাকরি প্রার্থী সর্বোচ্চ 4 বার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। মিরপুরে বিক্ষোভরত গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশ সেনাবাহিনীর সংঘাত, 2 পোশাক শ্রমিক গুলিবিদ্ধ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। লেবাননে শান্তি ফেরাতে মুসলিম ভোটারদের কাছে ভোট চাইলেন ডোনাল্ড ট্রাম্প। চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনে ইনিংস ও 273 রানে বাংলাদেশকে হারিয়ে 2-0 হোয়াইট ওয়াশ করল দক্ষিণ আফ্রিকা।